আইন না মানার কারণে আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যারা এখনও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি, সেসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি করা বন্ধ সহ তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সকালে রাজধানীর ভাটারায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় 1610 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদপত্র প্রদান সহ ভালো ফলাফলের জন্য 6 জনকে স্বর্ণপদক দেওয়া হয়।